আমার হাতে দেখতে পাচ্ছেন কে 8 ওয়্যারলেস মাইক্রোফোন, যার দাম 400 থেকে 450 টাকার ভিতরে। আমি তারাস থেকে এই জিনিসটা কিনেছি এবং আমার খরচ পড়েছিল ডেলিভারি 435 টাকা। তো আপনার বাজেট যদি 400 থেকে 450 টাকার ভিতরে হয় তাহলে এই ভিডিওটা আজকে আপনার জন্য। তো কে 8 এটা একটা সিঙ্গেল ভ্যারিয়েন্টের ওয়্যারলেস মাইক্রোফোন। এর বক্স কন্টেন্টে রয়েছে একটি মাইক্রোফোন, একটি রিসিভার, একটি টাইপ সি চার্জিং কেবল এবং একটি ইউজার ম্যানুয়াল। এটি মূলত তৈরি করা হয়েছে স্মার্টফোনের জন্য। এটি টাইপ সি ভ্যারিয়েন্ট এবং আইফোনের লাইটিং ভ্যারিয়েন্ট দুই ভ্যারিয়েন্টই পাওয়া যায়। সো অ্যান্ড্রয়েড এবং আইফোন দুই ইউজাররাই মাইক্রোফোনটি ইউজ করতে পারবেন। এই কে 8 এই মাইক্রোফোনটি কানেক্ট করা খুবই সোজা। টাইপ সি পোর্টে এটিকে কানেক্ট করার পরে এখানে দেখবেন একটি লাল এলইডি শো করছে। ট্রান্সমিটারের পেছনে দেখবেন একটি পাওয়ার বাটন আছে। এই পাওয়ার বাটনটি 3 সেকেন্ড চেপে ধরলেই ট্রান্সমিটারটি অন হবে। তো ট্রান্সমিটারটি অন হওয়ার সাথে সাথেই দেখবেন সবুজ এবং লাল আলোটি ব্লিঙ্ক করতে থাকবে। সবুজ এবং লাল এলইডি ব্লিঙ্ক করতে থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই মাইক্রোফোনটি রিসিভারের সাথে কানেক্ট না হয়। তো রিসিভারের সাথে কানেক্ট হওয়ার পরে আপনারা এটা দিয়ে ভিডিও কিন্তু রেকর্ড করতে পারবেন। যাদের মোবাইলে ডিফল্ট ক্যামেরা অ্যাপসটি সাপোর্ট করবে না তারা গুগল প্লে স্টোর থেকে থার্ড পার্টি অ্যাপস ওপেন ক্যামেরাটি ডাউনলোড করে নিতে পারেন। ওপেন ক্যামেরাটি ডাউনলোড করার পরে ইনস্টল করার পরে এখানে আপনি ভিডিও সেটিংয়ে যাবেন। ভিডিও সেটিংয়ে যাওয়ার পরে এখানে দেখবেন অডিও সোর্স। অডিও সোর্সে আসার পরে এখানে এক্সটার্নাল মাইক্রোফোন এই জিনিসটা অন করে দিবেন। এক্সটার্নাল মাইক্রোফোন এটি সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা যদি ওপেন ক্যামেরা এই অ্যাপসটি ইউজ করেন তাহলে এই মাইক্রোফোনটি অডিও কিন্তু কালেক্ট করবে। এটি 2.4 GHz ফ্রিকোয়েন্সিতে কাজ করে। কোম্পানি দাবি করছে এটি 20 মিটার, দ্যাট মিনস 60 থেকে 63 ফিট পর্যন্ত দূরত্বে এটা কাজ করবে। বাট আমরা যখন টেস্টিংয়ে গিয়েছিলাম তখন 60 থেকে 63 ফিট পর্যন্ত এটি কানেক্ট থাকে কিন্তু ভয়েসটা ভেঙে ভেঙে যায়। তো মূলত আমরা এটিকে যখন টেস্ট করি তখন 25 থেকে 30 ফিট দূরত্ব পর্যন্ত এটি খুব ভালোভাবেই কাজ করেছিল। তবে 25 থেকে 30 ফিট দূরত্বে যখন আমরা এটাকে দেখেছিলাম তখন এটাতে কিছুটা লেটেন্সি আমরা দেখেছি। মাইক্রোফোনটাতে দেখেন একটি টাইপ সি পোর্ট আছে। এই টাইপ সি পোর্টে এটিকে চার্জ করা যায়। এটি চার্জ করতে সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টার মতো। কোম্পানি দাবি করছে ফুল চার্জে এটি 5 থেকে 7 ঘন্টা পর্যন্ত কাজ করবে। বাট আসলে 5 থেকে 7 ঘন্টা এখন পর্যন্ত আমার ভিডিও রেকর্ড করা হয় নাই, যার কারণে আমি আসলে বলতে পারছি না এ পর্যন্ত কাজ করবে কি না। তবে আমি টেস্টিংয়ের জন্য এটি মোবাইলের সাথে কানেক্ট করে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ফেলে রেখেছিলাম এবং তারপরও এখন পর্যন্ত চার্জ এটির আসে। এবং আরও 2-3 বার আমরা টেস্টিং পারপাস এটির ভিডিও করেছি। সব মিলিয়ে আমি যদি বলি প্রায় 2 থেকে 2.5 ঘন্টা পার হয়ে গেছে, বাট এখন পর্যন্ত এটির চার্জ কিন্তু আসে। এই যে ফুল ভিডিওটা আপনারা দেখছেন, এই ফুল পুরো ভিডিওটা কিন্তু এই মাইক্রোফোন দ্বারাই রেকর্ড করা, যা আমার দেখছেন আমার কলারে কিন্তু ক্লিপ করা। সো ভয়েস কোয়ালিটি কেমন সেই জিনিসটা নিয়ে মনে হয় আপনাদেরকে আর বেশি বলতে হবে না, কারণ পুরো ভিডিওটাই এই মাইক্রোফোন দিয়েই রেকর্ড করা। এবার আসি এর বিল্ড কোয়ালিটিতে। সো সম্পূর্ণ প্লাস্টিকের বিল্ড এটি। সত্যি কথা বলতে আমার কাছে এই প্লাস্টিকটা খুব একটা ভালো লাগেনি। সো কোম্পানি যদি এর সাথে 50 টাকা 100 টাকা বাড়িয়ে এর প্লাস্টিকের কোয়ালিটিটা যদি আরেকটু ভালো দিত তাহলে আমার মনে হয় এই জিনিসটা খুবই ভালো হইতো। কারণ এই 400 থেকে 450 টাকার ভিতরে আমরা যে সাউন্ড কোয়ালিটিটা পাচ্ছি সেটা কিন্তু আসলে রিকমেন্ড করার মতো। যদিও এটাকে রোড বা সিঙ্কো বা ফিডো এদের সাথে কিন্তু আসলে তুলনা করে লাভ নেই, কারণ এর দাম 400 থেকে 450 টাকার ভিতরে। তবে এর বিল্ড কোয়ালিটি যদি আরেকটু ভালো হতো, প্লাস্টিক বিল্ডটা যদি আরেকটু ভালো হতো তাহলে এটা ডেফিনেটলি এটা রিকমেন্ড করার মতো ছিল। তো ফাইনালি আমি বলতে চাই আপনাদের বাজেট যদি 450 থেকে 500 ভিতরে হয়, এক্স্যাক্ট 450 থেকে 500 ভিতরে হয়, তাহলে আপনারা এই মাইক্রোফোনটি দেখতে পারেন। একদম 500 টাকা টাইট না হয়ে যায়। যদি আরেকটু বেশি থাকে তাহলে 200-300 টাকা বেশি দিয়ে আমি আপনাদেরকে রিকমেন্ড করব অডিও ব্র্যান্ডের WM2CT ওয়্যারলেস মাইক্রোফোনটি দেখার জন্য। কারণ এই ওয়্যারলেস মাইক্রোফোনটির সাউন্ড কোয়ালিটি আমার কাছে এটার চেয়ে ওইটার সাউন্ড কোয়ালিটি আরেকটু বেটার মনে হয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, আপনার ফ্রেন্ডদের কাছে শেয়ার করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব তো মাস্ট।